আজকের ক্লাসে আমরা সোনার তরী থেকে মানস সুন্দরী কবিতাটা পড়বো এবং সেখান থেকে আলোচনা করে কোশ্চেন অ্যান্সার করবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা টেক্সটটা পড়ে নিই, কবিতাটা পড়ে নিই, মানেটা বুঝে নিই, তারপর ওখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আলোচনা করব, তার সাথে সাথে এর মধ্যেকার যে অন্তর্নিহিত অর্থ এবং সোনার তরী পর্যায়ে বা সোনার তরী কাব্যে এই কবিতার যে সার্থকতা বা গুরুত্ব সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে প্রথমে টেক্সটটা পড়ে নিই আমরা। মানস সুন্দরী, কবিতার নাম মানস সুন্দরী, নামকরণেই বুঝতে পারছো মানস এবং সুন্দরী দুটো নামের একটা সংমিশ্রণ রয়েছে। মানস হচ্ছে মানবীর জায়গা বা মানস পথ, আমাদের হৃদয় পথ থেকে জাত যেটা, আর সুন্দরী মানে নিশ্চয়ই বুঝতে পারছো কোনো একজন নারীকে বোঝানো হচ্ছে, সেই নারীটা অপার্থিব নারীও হতে পারে এবং পার্থিব নারীও হতে পারে। তাহলে আমরা কবিতাটা পড়ি। আজ কোনো কাজ নয়, সব ফেলে দিয়ে ছন্দবদ্ধ গ্রন্থ গীত এসো তুমি প্রিয়ে, আজন্ম সাধন ধন সুন্দরী আমার কবিতা কল্পনালতা, শুধু একবার কাছে বসো আজ শুধু কুজন গুঞ্জন তোমাতে আমাতে। তাহলে এখানে রবীন্দ্রনাথ বলছে যে আমি সব কাজকর্ম ফেলে দেবো, একজনের সাথে কথা বলবো, সে কে? সে হচ্ছে তুমি আমার আজন্ম সাধন ধন, সে হচ্ছে তুই কবিতা, সে কবিতার সাথে কথা বলছে, তার কল্পনার সাথে কথা বলছে। সে বলছে, কবিতাকে বলছে যে তুমি শুধু একবার আমার কাছে এসে বসো, আজ আমি তোমার সাথে কথা বলবো। শুধু নীরবে ভুঞ্জন এই সন্ধ্যা কিরণের সুবর্ণ মদিরা, যতক্ষণ অন্তরের শিরা উপসেরা লাবণ্য প্রবাহ ভরে ভরি নাহি উঠে, যতক্ষণে মহানন্দে নাহি যায় টুটে চেতনা বেদনা বন্ধ ভুলে যাই সব, কি আশা মেটেনি প্রাণে কি সঙ্গী তরব গিয়েছে নীরব হয়ে, কি আনন্দ সুধা অধরের প্রান্তে এসে অন্তরের ক্ষুধা না মিটায় গিয়েছে শুকায় এই শান্তি, এই মধুরতা দিক সৌম ম্লান কান্তি, জীবনের দুঃখ দৈন্য অতৃপ্তির পর করুণ কোমল আভা গভীর সুন্দর। তাহলে এখানে একটা দেখতে পাবো রবীন্দ্রনাথের মধ্যেকার যে রোম্যান্টিক চেতনা রয়েছে, রবীন্দ্রনাথের মধ্যেকার যে কবিসত্তা রয়েছে সেখানে, সেটা কিন্তু এখানে ভালোভাবে ফুটে উঠেছে। এবং এরকম আমরা কবিতা আগেও দেখেছি রবীন্দ্রনাথের মধ্যে, কিন্তু এই পর্যায়ে এসে, সোনারতরী পর্যায়ে এসে তার কল্পনা, তার আবেগ যেন একটা উচ্ছ্বাসে, একটা নতুনত্বে ভেসে কিন্তু এই বর্ণনাময় জায়গাটা তুলে ধরেছেন। বিনা ফেলে দিয়ে এসো মানুষ সুন্দরী, ছুটি দুটি রিক্ত হস্ত শুধু আলিঙ্গনে ভরি। তাহলে এই যে কার সাথে তিনি কথা বলছেন, তিনি তার সৃষ্টির সাথে কথা বলছেন, তিনি তার কবিতার সাথে কথা বলছেন, এমন একজনের সাথে কথা বলছেন। মানুষ সুন্দরী বলতে এমন একজনকে বোঝাচ্ছে যেটা হচ্ছে তার কল্পনা, এই মানে অপার্থিব এক নারী বা তার কবিতাকে তিনি যে নারীরূপে কল্পনা করছে। কারণ আমাদের প্রকৃতিতে, আমাদের কবিরা বলো বা প্রকৃতিকে নারী হিসেবে দেখা হয়, কবিতাকে নারী হিসেবে দেখা হয়, কারণ বলা হয় যে মানুষদের মধ্যে সবথেকে সুন্দর হচ্ছে নারী, নারীর জীবন, নারী সৃষ্টি, নারী সৃষ্টি করতে পারে, ঠিক আছে? তো সেদিক থেকে সবথেকে প্রকৃতিকে নারীর সাথে তুলনা করা হয়, কারণ প্রকৃতিতে সৃষ্টি হয়, নারীও সৃষ্টি করতে পারে, জীবন সৃষ্টি করতে পারে। সেরকমই আমরা যদি দেখি যে মানস সুন্দরী বলতে বোঝাচ্ছে যে মানুষের, আমাদের যদি কল্পনা যদি বলে কিছু থাকে, কল্পনা দিয়ে যদি আমরা কিছুকে সাজাই তাহলে সে সুন্দর হয়ে ওঠে, ঠিক আছে? এবার তাকে, তার সাথে রবীন্দ্রনাথ এসে কথা বলে বলছেন যে কণ্ঠে জড়াইয়া দাও মৃণাল পরশে, রোমাঞ্চ অঙ্কুরি উঠে মর্মান্ত হরষে, কম্পিত চঞ্চল বক্ষ চক্ষু ছলছল মুগ্ধতনু মরি যায় অন্তর কেবল, অঙ্গের সীমান্ত প্রান্তে উদ্ভাসিয়া উঠে এখনই ইন্দ্রিয় বন্ধ বুঝি টুটে টুটে। তাহলে তার শারীরিক বর্ণনা দেওয়া হচ্ছে যে কল্পনা, যে কল্পনালতার কথা তিনি বলছেন রবীন্দ্রনাথ, তাকে যেন রবীন্দ্রনাথ দেখতে পাচ্ছেন, তাই জন্য তিনি বলছেন যে তাকে দেখে রোমাঞ্চ হয় একটা, তার যেন সে চোখ তার ছলছল করছে। মানে এই আলোচনা বা এই বর্ণনা পড়লে আমরা মনে হয় যদি আমরা পৌঁছে যাই সেই কালিদাসের কাছে, কালিদাসের বর্ণনা, বা আমরা যদি পড়ে যাই পৌঁছে যাই একদম পুরনো বিদ্যাসুন্দরীর আলোচনা বা সরস্বতী দেবীর বর্ণনা, সেই সবের জায়গায় আমরা পৌঁছে যাই, তার সাথে তুলনা করতে পারি। আচ্ছা, অর্ধেক অঞ্চলপাতি বসাও যতনে পার্শ্বে তব সুমধুর প্রিয় সম্বোধনে, ডাকো মোরে বলো বল প্রিয় বলো প্রিয়তম, কুন্তল আকুল মুখে মুখ বক্ষে রাখি মম, হৃদয়ের কানে কানে অতি মৃদু ভাষে সঙ্গপণে বলে যাও যাহা মুখে আসে। এ যেন একজন প্রেমিকার সাথে রবীন্দ্রনাথ কথোপকথন করছেন, তারপর তিনি তাকে বলছেন যে তুমি আমার কল্পনা, তুমি আমাকে ডাকো, আমার সাথে কথা বলো। একজন প্রেমিক প্রেমিকার সাথে যেভাবে কথা বলে, যে এক্সপেকটেশন বা যে আশাগুলো থাকে, সেই আশা যেন রবীন্দ্রনাথ একজনকে বসিয়ে তার কল্পনাকে, তার সৃষ্টির সাথে সে কথা বলছেন।
হৃদয়ের কানে কানে অতি মৃদুভাবে সঙ্গপনে বলে যাও যাহা মুখে আসে, অর্থহারা ভাবে ভরা ভাষা ওই প্রিয়া, চুম্বন মাগিব যবে ঈষৎ হাসিয়া, বাঁকায়ও না গ্রীবাখানি ফিরায়ও না মুখ, উজ্জ্বল রক্তিম বর্ণ সুধাপূর্ণ সুখ, রেখ অষ্টাধর পুটে ভক্তবৃন্দ ভক্তবৃঙ্গতরে, সম্পূর্ণ চুম্বন এক হাসি স্তরে স্তরে সরস সুন্দর, নবস্ফুট পুষ্প সম হেলায় বঙ্কিম গ্রীবা বৃন্ত নিরূপম, মুখখানি তুলে ধরো আনন্দ আভায়, বড় বড় দুটি চক্ষু পল্লব প্রচ্ছায়, রেখমোড়ে মুখপানে প্রশস্ত বিশ্বাসে নিতান্ত নির্ভরে, যদি চোখে জল আসে কাঁদিব দুজনে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যেন এক বৈষ্ণব কবির কাছে চলে এসেছি। এক বৈষ্ণব কবি যদি যেমন রাধাকৃষ্ণের ভালোবাসাময় জায়গাটা বর্ণনা করেছেন, সেরকম রবীন্দ্রনাথ যেন একজন বৈষ্ণব কবি হয়ে উঠেছেন। এখানে যেন একটা প্রেমিক প্রেমিকার সুধাময় রসময় বর্ণনার কথা এখানে ফুটে উঠেছে, শুধু সুন্দর প্রেমিক প্রেমিকার বর্ণনা। এটা বোঝাই যাচ্ছে না যে একজন এটা কল্পনার সাথে তিনি কথা বলছেন না একদম পার্থিব কোনো নারীর সাথে। কাঁদিব দুজনে যদি ললিত কপোলে মৃদু হাসি ভাসি উঠে, বসিমোর কোলে বক্ষ বাঁধি বাহু পাশে, স্কন্ধে মুখ রাখি হাসিও নীরবে অর্ধ নিমিলিত আঁখি, যদি কথা পড়ে মনে তব কলেশ্বরে বলে যেও কথা তরল আনন্দ ভরে, নির্ঝরের মতো অর্ধেক রজনী ধরি, কত না কাহিনী স্মৃতি কল্পনা লহরী, মধুমাখা কণ্ঠের কাকলি, যদি গান ভালো লাগে কেউ গান, যদি মুগ্ধ প্রাণ নিঃশব্দ নিস্তব্ধ শান্ত সম্মুখে চাহিয়া বসিয়া থাকিতে চাও তাই রবপ্রিয়া, হেরিব অদূরে পদ্মা উচ্চ তটতলে, শান্ত রূপসীর মতো বিস্তীর্ণ অঞ্চলে প্রসারিয়া তনুখানি সায়াহ্ন আলোকে শুয়ে আছে। তাহলে এই যে এই দেখো প্রত্যেকটা কবিতার লাইনে আমরা দেখতে পাচ্ছি একজন এত সুন্দর বর্ণনা, এত সুন্দর শব্দবন্ধ একটা নারীর সাথে বা একটা এখানে রবীন্দ্রনাথের প্রেয়সী বা মানুষ সুন্দরী তো পার্থিব জগতে নেই, এ যেন কবির নিজের সৃষ্টি, নিজে তিনি সৃষ্টি করছেন এই নারীকে। এই নারী যেন প্রকৃতি, এই নারী যেন মোহমায়া থেকে মোহমায়ার বন্ধনে আবিষ্ট করে রেখেছে, এই নারী যেন কবিতা রবীন্দ্রনাথের কাছে। তাই একজন প্রেমিক হয়ে নিজের সৃষ্টির কাছে সে যেন প্রেমিক হয়ে এই কথাগুলো বলছে। আচ্ছা, প্রসারিয়া তনুখানি সায়ান্য আলোকে শুয়ে আছে, অন্ধকার নেমে আসে চোখে চোখের পাতার মতো, সন্ধ্যা তারা ধীরে সন্তর্পণে করে পদার্পণ নদী তীরে অরণ্য শিয়রে, যামিনী শয়ন তার দেয় বিছাইয়া একখানি অন্ধকার অনন্ত ভুবনে, দোহে মোরা রবচাহি অপার তিমিরে আর কোথা কিছু নাহি, শুধু মোর করে তব করতলখানি, শুধু অতি কাছাকাছি দুটি জনপ্রাণী, অসীম নির্জনে বিষণ্ণ বিচ্ছেদ রাশি, চরাচরে আর সব ফেলিয়াছে গ্রাসী, শুধু এক প্রান্তে তার প্রলয় মগন, বাকি আছে একখানি শঙ্কিত মিলন, দুটি হাত ত্রস্ত কপতের মতো ছুটি, বক্ষ দুরু দুরু দুই প্রাণে আছে ফুটি, শুধু একখানি ভয় একখানি আশা, একখানি অশ্রু ভরে নম্র ভালোবাসা, আজকে এমনই তবে কাটিবে যামনি যামিনী আলস্য বিলাসে, ওই নিরাভিমানিনী ওই মোর জীবনের প্রথম প্রেয়সী, মোর ভাগ্য গগনের সৌন্দর্যের শশী, মনে আছে কবে কোন ফুল্লযুথি বনে বহু বাল্যকালে দেখা হতো দুইজনে আধো চেনা শোনা। এই যে এখানে আমরা এখন বুঝতে পারি, এই স্ট্যান্ডাতে আমরা বুঝতে পারি এসে যে একদম রবীন্দ্রনাথ তার সৃষ্টির সাথেই কথা বলছে, তার কবিতার সাথে, তার কবিতা প্রেয়সীর সাথে কথা বলছে, তার মানুষের মানে কবির কাছে সবথেকে প্রিয়, সবথেকে প্রাণের থেকেও প্রিয় কী হয় তার সৃষ্টি। আর যেহেতু রবীন্দ্রনাথ কবি হিসেবে নিজেকে মনে করতেন, তিনি বিভিন্নভাবে সাহিত্যের বিভিন্ন জায়গায় তিনি তার হস্তাক্ষর রেখে গেছেন, বিভিন্ন জায়গায় তার অবদান, কিন্তু তিনি নিজেকে কবি বলতেই পছন্দ করতেন এবং তার কাছে কবি যেন প্রেয়সী, কারণ তিনি তাকে সৃষ্টি করেছেন। তাই জন্য তার সাথে তিনি কথা বলতে যখন বসেছেন তখন সে যেন নারী হয়ে উঠেছে, সে যেন পার্থিব হয়ে উঠেছে এবং সে যেন রক্ত মাংসের একজন হয়ে উঠেছে। তাই জন্য তাকে বলছে যে তুমি আমার জীবনের প্রথম প্রেম, তুমি আমার জীবনের সৃষ্টির বলে প্রথম প্রেম, তোমাকে আমি একদম ছোটবেলা দেখেছিলাম, কারণ তার রচনা একদম মানে কবি হিসেবে তার রচনা একদম বাল্যকালে। তুমি এই পৃথিবীর প্রতিবেশিনীর মেয়ে, ধরার অস্থির এক বালকের সাথে কি খেলা খেলাতে সখী, আসিতে হাসিয়া তরুণ প্রভাতে নবীন বালিকা মূর্তি, শুভ্র বস্ত্র পরি উষার কিরণ ধারে সদ্য স্নান করি। এই যে এখানে বলছে যে যখন রবীন্দ্রনাথের কাছে কবিতা একদম বাল্যকালে যখন যার কাছে চেনা শোনা, সেই সময় রবীন্দ্রনাথের কাছে কবিতা যে জিনিসটা ছিল কিশোরীর মতো, তা একদম পরিণত হয়নি প্রথম কবির হাতের লেখা, তার কাছে যেন এই বাল্যকালের যে কবিতা বা সৃষ্টি তার কাছে একদম কিশোরীর প্রেমের মতো নতুন ছিল।
বিকচ কুসুম সম ফুল্ল মুখখানি নিদ্রা ভঙ্গে দেখা দিতে নিয়ে যেতে টানি উপবনে কুড়াতে শেফালি বারে বারে শৈশব কর্তব্য হতে ভুলায় আমারে ফেলে দিয়ে পুঁথিপত্র কেড়ে নিয়ে খড়ি দেখায় গোপন পথ দিতে মুক্ত করি পাঠশালা কারা হতে কোথা গৃহকোণে নিয়ে যেতে নির্জনেতে রহস্য ভবনে জনশূন্য গৃহ ছাদে আকাশের তলে কী করিতে খেলা কে বিচিত্র কথা বলে ভুলাতে আমারে স্বপ্ন সম চমৎকার অর্থহীন সত্য মিথ্যা তুমি জানো তার দুটি কর্ণে দুলিত মুকুতা দুটি করে সোনার বলয় দুটি কপলের পরে খেলিত অলোক দুটি স্বচ্ছ নেত্র হতে কাঁপিত আলোক নির্মল নির্ঝর স্রোতে চূর্ণ রশ্মি সম দোহে দোহা ভাব করে চিনিবার আগে নিশ্চিন্ত সিং শহরে খেলাধুলা ছুটোছুটি দুজনের সতত কথাবার্তা বিশ্বাস বিধান বিতত তো এখানে বলছে রবীন্দ্রনাথ তার প্রিয়সী কবিতার সাথে যে তুমি ছোটোবেলা আমাকে আনমনা করে দিতে আমি যেন সব কিছু পড়াশুনো ফেলে রেখে তোমার প্রতি মনোনিবেশ করতাম তুমি যেন গোপন পথ দিয়ে আমার কাছে চলে আসতে তো এই একটা মানে বারবারই একই কথা বলছি যে এই সোনারতরি কাব্যে রবীন্দ্রনাথ যেন নিজেকে নতুন করে আবিষ্কার করছে তাই ওই এই আবিষ্কারের মধ্যে যখন উনি পিছনে ফিরে তাকাচ্ছেন তখন তিনি তার প্রথম প্রেয়সী বা প্রথম প্রেমিকা কবিতার সাথে কথা বলছেন এবং তখন তিনি যখন তাকে কী বলবো মানবত্ব দান করছেন তার এই কবিতার মধ্যে যে মানব সুন্দরী নামটার মধ্যে দেখো একটা তার সৃষ্টিকে তিনি মানবত্ব দান করছেন সেই মানবত্ব দান করার মধ্যে দিয়ে তাকে যেন তিনি শৈশব বাল্যকালের সাথে প্রেয়সীর সাথে তুলনা করছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে তুমি আমি যখন প্রথম কবিতা লেখা শুরু করলাম বা আমি যখন তোমাকে প্রথম সৃষ্টি করতে শুরু করলাম তখন তুমি নিতান্ত কিশোরী ছিলে পরিণত ছিলাম না আমি আমার হাতের সৃষ্টি নিতান্ত কিশোর বালকের লেখা যেমন হতে পারে তো তোমার জন্য আমি আমার পুঁথিপত্র কাজকর্ম সব ফেলে দিয়ে তোমাতে আমি নিমগ্ন হতাম একদম তুমি আমাকে অন্য জায়গায় নিয়ে যেতে অন্য পৃথিবীতে নিয়ে যেতে সৃষ্টিও তো এক নতুন জগৎ তারপর একদিন কী জানি সে কবে জীবনের বনে যৌবন বসন্ত জবে প্রথম মলয় বায়ু ফেলেছে নিঃশ্বাস মুকুলিয়া উঠিতেছে শত নব আস সহসা চকিত হয়ে আপন সঙ্গীতে চমকিয়া হেরিলাম খেলাক্ষেত্র হতে কখন অন্তর লক্ষ্মী এসেছ অন্তরে আপনার অন্তঃপুরে গৌরবের ভরে বসিয়াছ মহিষীর মতো তাহলে এই যে বাল্যকাল থেকে যে প্রেয়সীর সাথে তার চেনাশোনা যে মানে অর্থাৎ তার সৃষ্টির কথা বলা হচ্ছে তো যেই সৃষ্টির জন্য সে তার কাজকর্ম সব কিছু ফেলে রেখে এতেই অনুধাবন করেছেন যে এটাই আমার মহিষী এটাই আমার প্রিয়া এটাই আমার সব তো সে যখন আস্তে আস্তে বড় হচ্ছে অর্থাৎ তার জীবনে কবিতা আস্তে আস্তে অনেক প্রচুর আস্তে কবিতা লিখছেন তিনি আলো সৃষ্টি করছেন তখন তিনি যখন পেছনে ফিরে নিজের সৃষ্টির দিকে তাকাচ্ছেন তখন তিনি বুঝতে পারছেন যে তার সৃষ্টিও আস্তে আস্তে পরিণত হচ্ছে তার যৌবন সাথে তার নিজস্ব যৌবনের সাথে সাথে তার সৃষ্টির মধ্যেও যেন যৌবন আসছে কে তোমার এনেছিল বরণ করিয়া পুরোদ্বারে কে দিয়াছে হলুদ ধ্বনি ভরিয়া অঞ্চলকে করিছে বরিশন নবপুষ্পদল তোমার আনম্র শিরে আনন্দ আদরে সুন্দর সাহানার আগে বংশীর সুস্বরে কী উৎসব হয়েছিল আমার জগতে যেদিন তুমি যেদিন প্রথম তুমি পুষ্পফুল্ল পথে লজ্জা মুকুলিত মুখে রক্তিম অম্বরে বধু হয়ে প্রবেশিলে চিরদিন তরে আমার অন্তর্গৃহে যে গুপ্ত আলয়ে অন্তর্জামী জেগে আছে সুখ দুঃখ লয়ে যেখানে আমার যত লজ্জা আশা ভয় সদা কম্পমান পরশ নাহি কোষয় এত সুকুমার ছিলে খেলার সঙ্গিনী এখন হয়েছ মর্মের গৃহিণী জীবনের অধিষ্ঠাত্রী দেবী তাহলে এখানে আমরা বুঝতে পাচ্ছি যে খুব সুন্দর করে রবীন্দ্রনাথ বর্ণনা করে বলছেন যে তুমি আমি তো আজকে যা হয়েছি তোমার জন্য কবিতারই জন্য এই কবিতার মধ্যে বা এই সৃষ্টির মধ্যে থেকে আমি নিজেকে নবীন রূপে ফিরে পাই তুমি একদম আমার বাল্যকালের সখী তুমি আস্তে আস্তে আমার সৃষ্টি আমার সাথে সাথে তুমি বড় হলে আগে তুমি আমার বাল্যকালের সখী ছিলে এখন তুমি আমার প্রেয়সী হতে হতে এখন আমার গৃহে এসে গেছো এবং তুমি আমার সঙ্গিনী হয়ে গেছিলে খেলার এখন গৃহিণী হয়ে গেছো মর্মের গৃহিণী জীবনের অধিষ্ঠাত্রী দেবী অর্থাৎ আমার জীবন যেন তোমাকে নিয়েই রয়েছে তোমাকে ঘিরেই তৈরি হয়েছে তো এই দেখো এখানে আস্তে আস্তে আমরা কবিতাটা যখন পড়ছি তখন অনেক এমন অনেক কিছু এমন বুঝতে পারছি যে মানে এইখানে মানে এত সুন্দর করে কী করে উনি লিখছেন প্রত্যেকটা কবিতা আমাদের যদি সোনারতরি কাব্যে যাই সোনারতরি কাব্যের প্রত্যেকটা কবিতা তুমি যদি দেখো প্রত্যেকটা কবিতার মধ্যে যদি বিভিন্ন নামের মধ্যে যে 43টা কবিতা রয়েছে 43টা কবিতার মধ্যে এত সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন প্রত্যেকটা কবিতায় কিন্তু প্রত্যেকটা কবিতার মানে ভাবই আলাদা
ঠিক আছে, এই মানুষ সুন্দরী যদি আমরা বলি, বা আরও অনেক সুন্দর আছে, সুন্দর সুন্দর কবিতা আছে, যেতে নাহি দিব বা গানভঙ্গ বা বিভিন্ন বিভিন্ন ধরনের যে কবিতাগুলো আছে, সে অনবদ্যতায় মানে মহীয়ান বলতে পারি, প্রতীক্ষা বলতে পারো, সমুদ্রের প্রতি বলতে পারো, তো অসামান্য জায়গা রয়েছে সেইগুলো। তো এই এইরকম এটা অনেক একটা মানে বড় কবিতা বলতে পারি। তো সেইখান থেকে আমরা যেটা পড়ছি যে এত সৌন্দর্যের মধ্যে কীভাবে তিনি আলোচনা করেছেন, আমরা এই কবিতার যদি যাই আবার বলছি যে এখানে বলছেন, কোথা কোথা সেই অমূলক হাসি অশ্রু, সে চাঞ্চল্য নেই, সে বাহুল্য কথা, স্নিগ্ধ দৃষ্টি, সুগভীর স্বচ্ছ নীলাম্বর সম, হাসিখানি স্থির অশ্রু শিশিরেতে ধৌত, পরিপূর্ণ দেহ মঞ্জরিত বল্লরীর মতো, প্রীতি স্নেহ গভীর সঙ্গীত তানে উঠিছে ধনিয়া, স্বর্ণ বিনা তন্ত্রী হতে রনিয়া রনিয়া অনন্ত বেদনাবহী, সে অবধি প্রিয়ে রয়েছে বিস্মিত হয়ে, তোমারে চাহিয়ে কোথাও না পাই অন্ত, কোন বিশ্বপার আছে তব জন্মভূমি, সঙ্গীত তোমার কত দূরে নিয়ে যায়, কোন কল্পলোকে আমারে করিবে বন্দি, গানের পুলকে বিমুগ্ধ কুরঙ্গ সম, এই যে বেদনা এর কোনো ভাষা আছে, এই যে বাসনা এর কোনো তৃপ্তি আছে, এই যে উদার সমুদ্রের মাঝখানে হয়ে কর্ণধার ভাসে আছে সুন্দর তরণী, দশ দেশি অস্ফুট কল্লোল ধ্বনি চির দেবানিশী, কে কথা বলিছে কিছু নারী বুঝিবারে, এ কোন কুল আছে সৌন্দর্য পাথারে, যে বেদনা বায়ু ভরে ছুটে মনতরি, সে বাতাসে কতবার মনে শঙ্কা করি, ছিন্ন হয়ে গেল বুঝি হৃদয়ের পাল, অভয় আশ্বাস ভরা নয়ন বিশাল। তো এই যে এখানে প্রত্যেক, এখন কবিতাটা না অনেকটা বড়, ঠিক আছে, কারণ আমরা প্রত্যেকটা যদি লাইন দেখি, প্রত্যেকটা স্ট্যান্ডা দেখি, সেখানে কিন্তু এক একটা স্ট্যান্ডাতে মানুষ সুন্দরীকে বা কবিতাকে তিনি বিভিন্নভাবে কল্পনা করেছেন। এই কল্পনায় তিনি এইখানে বলছেন যে তোমার মধ্যে যে এই অমূলক জিনিসটা রয়েছে, একটা টান রয়েছে, আকর্ষণ যেটা আমি অনুভব করি, যে বেদনা, যে ভালোবাসাতে আমি বিস্মিত হই, সেটা আমি আর অন্য কোথায় পাবো, কী রয়েছে তোমার মধ্যে যাতে আমি এত মোহতে আবদ্ধ হয়ে যাই, হেরিয়া ভরসা পাই, বিশ্বাস বিপুল জাগে মনে, আছে এক মহা উপকূল, এই সৌন্দর্যের তটে বাসনার তীরে মোদের দোহার গৃহ, হাসিতেছ ধীরে চাহি মোর মুখে, ওগো রহস্য মধুরা, কি বলিতে চাহো মোরে প্রণয় বিধুরা, সীমন্তিনী মোর, কি কথা বুঝাতে চাও, কিছু বলে কাজ নাই, শুধু ঢেকে দাও আমার সর্বাঙ্গ মন তোমার অঞ্চলে, সম্পূর্ণ হরণ করি লহগো সবলে, আমার আমারে, নগ্ন বক্ষে বক্ষ দিয়া অন্তর রহস্য তব শুনিনি প্রিয়া, তোমার হৃদয় কম্প অঙ্গুলির মতো, আমার হৃদয় তন্ত্রী করিবে প্রহত, সঙ্গীত তরঙ্গ ধ্বনি উঠিবে গুঞ্জরি, সমস্ত জীবনব্যাপী থরথর করি, নাহিবা বুঝিনু কিছু, নাহিবা বলিনু, নাহিবা গাথিনু গান, নাহিবা চলিনু ছন্দবদ্ধ পথে, সলজ্জ হৃদয়খানি টানিয়া বাহিরে। তো এখানে যখন আমি বললাম যে তার কবিতাকে তিনি নারীরূপে কল্পনা করছেন, এবং এই এই কটা যেন একটা কথোপকথন, রবীন্দ্রনাথ যেন তাকে দেখতে পাচ্ছেন, তো রবীন্দ্রনাথ শুধু একা বলে যাচ্ছেন না, তিনি যেন তার একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছেন, তার জন্য তুমি উসকে জন্য বলছেন যে হাসিতেছ ধীরে চাহি মোর মুখে, তুমি আমাকে দেখে কি হাসছো, আচ্ছা তোমাকে কিছু উত্তর দিতে হবে না, তোমাকে কিছু কথা বোঝাতে হবে না, যে কোনো কথা বলতে হবে না, তোমাকে আমার যে কবিতাকে তিনি বিভিন্নভাবে ভেঙেছেন, গড়েছেন, সৃষ্টি করেছেন, কবিতাকে যেন নব নব রূপে দেখেছেন, সেই কবিতা যেন রবীন্দ্রনাথের সাথে কথা বলছেন, একটা কনভার্সেশন চলছে, একটা কথোপকথন চলছে, শুধু তরঙ্গের মতো ভাঙিয়া পড়িব তোমার তরঙ্গ পানে, বাঁচিব মরিব শুধু আর কিছু করিব না, দাও সেই প্রকাণ্ড প্রবাহ, যাহে এক মুহূর্তেই জীবন করিয়া পূর্ণ, কথা না বলিয়া উন্মত্ত হইয়া যাই উদ্দাম চলিয়া, মানুষ রূপিণী ওগো বাসনাবাসিনী, আলোক বসনা ওগো নীরব ভাসিনী, পরজন্মে তুমি কি গো মূর্তিমতী হয়ে জন্মিবে, মানব গৃহে নারীরূপ লয়ে অনিন্দ সুন্দরী। তাহলে এখানে রবীন্দ্রনাথ বলছেন যে আজকে আমার যে সৃষ্টি, আমার যে প্রেয়সী তুমি, আজকে আমার সৃষ্টি, পরজন্মে তুমি যদি আমার সৃষ্টি আমার সামনে কোনো মানবী রূপে জন্মায়, তাহলে কি সুন্দরই হবে ব্যাপারটা, এখন ভাসিছ তুমি অনন্তের মাঝে, স্বর্গ হতে মত্তভূমি করিছ বিহার, সন্ধ্যার কনক বর্ণে রাঙিছ অঞ্চল, উষার গলিত স্বর্ণে গড়িছ মেখলা, পূর্ণ তটিনীর জনে করিছ বিস্তার, তলতল জলচলে ললিত যৌবনখানি, বসন্ত বাতাসে চঞ্চল বাসনা ব্যথা সুগন্ধ নিঃশ্বাসে করিছ প্রকাশ, নিঃসুপ্ত পূর্ণিমা রাতে নির্জন গগনে একাকিনী ক্লান্ত হাতে বিছাইছ দুগ্ধ শুভ্র বিরহ শয়ন, শরৎ প্রত্যুষে উঠে করিছে চয়ন।
শেফালি গাথিতে মালা ভুলে গিয়ে শেষে তরুতলে ফেলে দিয়ে আলোলিত কেশে গভীর অরণ্য ছায় উদাসীনী হয়ে বসে থাকো ঝিকিমিকি ছায়ালয়ে, কম্পিত অঙ্গুলি দিয়ে বিকাল বেলায় বসন বয়ন করো কোকুলতলায়। তাহলে এই যে এই এতগুলো লাইন উনি বলছেন, বর্ণনা করছেন, তিনি বলছেন যে আজকে আমার সৃষ্টি শুধুমাত্র আমার কাব্যে বা আমার খাতায় কলমে রয়েছে, পরজন্মে যদি তোমাকে আমি সামনাসামনি দেখি, এখন তো তুমি স্বর্গের মূর্তিমতি মানে কল্পনা লোকে রয়েছো, বাস্তব জগতে যদি তুমি আসো তাহলে কী হবে। গভীর অরণ্য ছায় উদাসীনী হয়ে বসে থাকো ঝিকিমিকি আলো ছায়ালয়ে, কম্পিত অঙ্গুলি নিয়ে বিকাল বেলায় বসন বয়ন করো বকুলতলায়, অবসন্ন দিবালোকে কোথা হতে ধীরে ঘন পল্লবিত কুঞ্জে সরোবর তীরে, করুণ কপত কণ্ঠে গাও মূলতান, কখন অজ্ঞাতে আসি ছুটে যাও প্রাণ, সকৌতুকে করি দাও হৃদয় বিকল, অঞ্চল ধরিতে গেলে পালাও চঞ্চল, কলকণ্ঠে হাসি অসীম আকাঙ্ক্ষা রাশি, জাগাইয়া প্রাণে দ্রুত পথে উপহাসে, মিলাইয়া যাও নবনীলিমার মাঝে, কখনো মগন হয়ে আছি জবের কাজে, স্খলিত বসন্তব শুভ্র রূপখানি, নগ্ন বিদ্যুতের আলো নয়নেতে হানি, চকিতে চমকে চলি যায় জানালায় একেলা একেলা বসিয়া যাবে আধার সন্ধ্যায়, মুখে হাত দিয়ে মৃত মাতৃহীন বালকের মতো বহুক্ষণ কাঁদি, স্নেহ আলোকের তর ইচ্ছা করি নিশার আধার স্রোতে মুছে ফেলে যায় সৃষ্টিপথটে, এই ক্ষীণ অর্থহীন অস্তিত্বের রেখা তখন করুণাময়ী দাও তুমি দেখা, ললাটে বুলায় দাও না কহিয়া বাণী, সান্ত্বনা ভরিয়া প্রাণে কবিরে তোমার ঘুম পাড়াইয়া দিয়া, কখন আবার চলে যাও নিঃশব্দ চরণে, সেই তুমি মূর্তিতে দিবে কি এরা এই মর্তভূমি পরশ করিবে চরণের তলে, অন্তর বাহিরে বিশ্বে শূন্যে জলে স্থলে, সর্বঠাই হতে সর্বময়ী আপনারে করিয়া হরণ, ধরণীর এক ধারে ধরিবে কি একখানি মধুর মূরতি, নদী হতে লতা হতে আনিতব গতি, অঙ্গে অঙ্গে নানা ভঙ্গে দিবাহী ললিয়া, রাহুতে বাকি বাহুতে বাকিয়া পরিগ্রীবায় হেলিয়া, ভাবে বিকাশ করে কি নীল বসন পরিবে সুন্দরী, জানি আমি জানি সখী যদি আমাদের দোহে হয় চোখাচোখি, সেই পরজন্ম পথে দাঁড়াবো ধমকি, নিদ্রিত অতীত কাঁপি উঠিবে চমকি, লোভিয়া চেতনা জানি মনে হম হবে মম, চিরজীবনের মনোধ্রুব তারা সম, চিরপরিচয় ভরা ওই কালো চোখ আমারও নয়ন হতে লইয়া আলোক, আমার অন্তর হতে লইয়া বাসনা, আমার গোপন প্রেম করেছে রচনা এই মুখখানি, তুমিও কি মনে মনে চিনিবে আমারে, আমাদের ওই দুইজনে হবে কি মিলন, দুটি বাহু দিয়া বালা কখনো কি এই কণ্ঠে পড়াইবে মালা বসন্তের ফুলে, কখনো কি বক্ষভরি নিবিড় বন্ধনে তোমার হৃদয়ের ঈশ্বরী বাড়িব বাঁধিতে, পরশে পরশে দোহে করি বিনিময় মরিব মধুর মোহে দিয়া দেহের দুয়ারে, জীবনের প্রতিদিন তোমার আলোক পাবে বিচ্ছেদবিহীন, জীবনের প্রতি রাত্রি হবে সুমধুর, মাধুর্যে তোমার মজিবে তোমার সুর, সর্বদেহে মনে জীবনের প্রতি সুখে পড়িবে তোমার শুভ্র হাসি, প্রতি সুখে প্রতি দুঃখে পড়িবে তোমার অশ্রুজল, প্রতি কাজে তবে হব শুভহস্ত ছুটি, গৃহ মাঝে জায়গায় রাখিবে সদা সুমঙ্গল জ্যোতি, এ কি শুধু বাসনার বিফল মিনতি। রবীন্দ্রনাথ যেন এখানে প্রার্থনা করছেন যে আজ যে তুমি আমার কল্পনা, কাল যদি আমার কাছে তুমি সামনাসামনি চলে আসো, পরজন্মে যদি তোমার সাথে দেখা হয় তাহলে তোমার সাথে যেন আমি সংসার করতে পারি, তোমার মধ্যেকার যে রহস্য মধুরতা রয়েছে জীবনের যেন প্রতিটি রাত্রে সেটা সুমধুর করে তুলবে, তুমি আমার কাছে এসে বসো। এরপরে বলছে কল্পনার ছল কারা তো দিব্য জ্ঞান, কে বলিতে পারে মোরে নিশ্চয় প্রমাণ, পূর্বজন্মে নারীরূপে ছিলে কি না তুমি, আমারই জীবন বনের সৌন্দর্যে কুসুমী প্রণয়ে বিকাশী, মিলনে আছিলে বাধা শুধু এক ঠাই বিরয়ে টুটিয়া বাধা, আজ বিশ্বময় ব্যাপ্ত হয়ে গেছো প্রিয়ে, তোমারে দেখিতে পাই সর্বত্র চাহিয়ে, ধূপ দগ্ধ হয়ে গেছে গন্ধ বাষ্প তার, পূর্ণ করি ফেলিয়াছে আজি চারিধার, গৃহের বনিতা ছিলে টুটিয়া আলয় বিশ্বের কবিতা রূপে হয়েছে উদয়, তবু কোন মায়া ডোরে চির সোহাগিনী, হৃদয় দিয়েছ ধরা বিচিত্র রাগিনী, জাগায় তুলেছে প্রাণী চিরস্মৃতিময়, তাই তো এখনও মনে আশা জেগে রয় আবার তোমারে পাবো পরশ বন্ধনে, এমন সমস্ত বিশ্ব প্রলয় সৃজনে জ্বলিছে নিবিছে যেন খদত্বের জ্যোতি, কখনো বা ভাবময় কখনো মূরতি। তাহলে এখন তিনি রবীন্দ্রনাথ বলছেন যে তুমি যে আমার কল্পনা, তুমি পরজন্ম যদি নারী হয়ে ওঠো তাহলে বাস্তবে যদি নারী হয়ে ওঠো তাহলে কীরকম হবে, আবার তার কখনো মনে হচ্ছে তিনি হয়তো এই কবিতা যেন আগের জন্মের নারী ছিল, তার মধ্যেকার এই ভাবটা যেন যদি মানুষপটে আমার মধ্যে এখন উজ্জ্বলিত হয়েছে, কিন্তু তুমি আগের জন্মে যেন আমার সৃষ্টি না হয়ে খাতায় কলমে না থেকে তুমি যেন একজন পূর্ণা নারী ছিলেন। রজনী গভীর হলো দীপ নিবে আসে পদ্মার সুদূর পারে পশ্চিম আকাশে,
কখন যে সায়াহ্নের শেষ স্বর্ণরেখা মিলাইয়া গেছে, সপ্তর্ষি দিয়েছে দেখা তিমির গগনে, শেষ ঘট পূর্ণ করে কখন বালিকা বধূ চলে গেছে ঘরে হেরি, কৃষ্ণপক্ষ রাত্রি একাদশী তিথি, দীর্ঘপথ শূন্যক্ষেত্র হয়েছে অতিথি, গ্রামের গৃহস্থের ঘরে পান্থ পরবাসী, কখন গিয়েছে থেমে কলরব রাশি, মাঠপাড়ে কৃষিপল্লী হতে, নদীতীরে বৃদ্ধ কৃষ্ণের জীর্ণ নিভৃত কুটিরে কখন জ্বলিয়াছিল সন্ধ্যা দীপখানি, কখনো নিভিয়া গেছে কিছুই না জানি। কি কথা বলিতেছ কি জানি প্রেয়সী, অর্ধ অচেতনভাবে মনে মনে মাঝে পশি স্বপ্নমুগ্ধ মতো। কেন শুনেছিলে সে কি কিছু বুঝেছিলে প্রিয়ে, কোথাও আছে কি কোনো অর্থে তার, সব কথা গেছি ভুলে, শুধু এই নিদ্রাপূর্ণ নিশীথের কুলে অন্তরের অন্তহীন অশ্রু পারাবারে উদ্বেলিয়া উঠিয়াছ হৃদয় আমার গভীর নিঃসনে। এসো সুপ্তি, এসো শান্তি, এসো প্রিয়ে মুগ্ধ মৌন সকরণ শান্তি, বক্ষ মোড়ে লহটানি সোয়াও যতনে, মরণ সুস্নিগ্ধ শুভ্র বিস্তৃতি শয়নে। তাহলে এখানে আমাদের কবিতাটা শেষ হলো। শেষের দিকে অনেকটা বড় একটা কবিতা, এবং শেষের দিকে আমরা একটা বুঝতে পারলাম যে তিনি কথা বলতে বলতে যেন অবচেতন মনে বলছেন যে আমি কি যেটা বলছিলাম আমি ভুলে গেছি, কি বলছিলাম তোমার সাথে কথা বলছিলাম, যে বাদ দাও আমি পাগলের মতো কথা বলছি, তুমি বাদ দাও, তুমি আমার কাছে এসো, আমার কাছে শান্তি দাও, তুমি আমাকে শোয়াও, আমি তোমার মধ্যে একটা শান্তি খুঁজে পাই। তো এটা অনেকটা বড় কবিতা, হয়তো অনেক সমালোচক মনে করেন যে এত বড় লেখার প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু আবেগ, রবীন্দ্রনাথের যে আবেগ, তার সৃষ্টিকে নিয়ে যে আবেগ, তার মধ্যেকার যে বর্ণনার যে জায়গাটা, সেটা হয়তো এতগুলো লাইন না লিখলে, এতগুলো সুন্দর করে বর্ণনা না দিলে, কথোপকথন হলে কী হয়, আমরা ভুলে যাই যে আমরা কত কথা বলে ফেলেছি, বা আমরা যাকে বলছি সে আদৌ কি শুনছে, না হলে আমরা নিজেদের মনের কথাই বলে চলি। সেটাই হয়েছে রবীন্দ্রনাথের এই কবিতার ক্ষেত্রে, তিনি যেন অনবরত বলে চলেছেন, তিনি বর্ণনা করছেন তার প্রেয়সীকে, তার সৃষ্টিকে, তার কল্পনাকে, তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন, কখনো তার মনে হচ্ছে যে তার মানুষ সুন্দরী তার স্মৃতিপটে কখনো জেগে উঠছে। এই যে নারী সত্তা, এই যে প্রকৃতি চেতনা, এই যে প্রকৃতির প্রতি ভালোবাসা, বা প্রকৃতিকে তার সৃষ্টির প্রতি একটা মানবত্ব আরোপ, তাই যেন মানুষ সুন্দরী, এই এই যে সুন্দরীর কথা তিনি বলছেন, প্রথমেই বলছেন যে তুমি কবিতাকে বলছেন কথাটা, কিন্তু এই কবিতার মধ্যে, সৃষ্টির মধ্যে তার জীবনটা যেন আবর্তিত হয়েছে, তার মধ্যে প্রচুর ক্ষতবিক্ষত হয়েছে, ঘাত প্রতিঘাত এসছে, জীবনের অনেক স্বর্ণরেখায় তিনি চলেছেন, জীবনের অনেক সৃষ্টিকে তিনি দেখেছেন, কিন্তু তারপরে তিনি প্রেয়সীদের যখন ঘুরে দেখছেন, অর্থাৎ তার সৃষ্টিকে তিনি পিছনে ফিরে দেখছেন, তখন তার মনে হয়েছে কখনও সে বাল্যসখী, কখনও তার যৌবনে পূর্ণা প্রেয়সী, কখন সে অর্ধাঙ্গিনী, কখন সে গৃহিণী পরিণত বয়সে, অর্থাৎ তার সৃষ্টি যেভাবে যেভাবে পরিণত হয়েছে, তার সৃষ্টি যেভাবে যেভাবে বেড়ে চলেছে, তিনিও সেভাবে বেড়ে চলেছেন, তাই তার কাছে তার তিনি সমর্পণ করছেন, তার সৃষ্টির কাছে তিনি সমর্পিত হচ্ছেন, এবং তিনি বলছেন যে আজকে সবটাই তোমার, আজকে যা আমি আছি, আমার অস্তিত্বই তুমি, আমার অস্তিত্বই আমার সৃষ্টি, আমার কবিতা, তাই আজকে তার কাছে সে গিয়ে শান্তি পায়। তো এই যে পুরো মানবসুন্দরী কনসেপ্টটা, এটা কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পাবো, গীতাঞ্জলিতে আছে এবং বিভিন্ন কবিতাতে দেখতে পাবো, তিনি তার সৃষ্টিকে, সৃষ্টির সাথে কথা বলছেন। আমরা সোনারতরী কবিতার নাম কবিতায় আমরা দেখেছিলাম যে তার সৃষ্টিকে তিনি তুলে দিয়েছেন কাব্যলক্ষ্মীর কাছে, তার সৃষ্টিকে তিনি ভাসিয়ে দিতে চান। তো সেই জায়গা থেকে আমরা তার বুঝতে পারছি যে একজন কবির মধ্যে, একটা কবির কাছে বা যে কোনো শিল্পীর কাছে, তার সৃষ্টি তার সন্তান সম হতে পারে, তার প্রেয়সী সম হতে পারে, তার খুব আপন হতে পারে, কারণ সে নিজে সেটা তৈরি করেছেন এবং তাকে বেড়ে উঠতে দেখেছেন, সে নিজে, আসলে আমরা নিজেকে তো বেড়ে উঠতে দেখি না, আমরা নিজেকে কী করি, মানে আমরা যখন আমরা ভাবি যে আমরা এখনও ছোট আছি, কিন্তু আস্তে আস্তে বয়স বাড়ে, পরিণত হই, আমরা অন্য সামনের লোকটা যখন আমাদের দেখে তো বলে কত বড় হয়ে গেছো, কিন্তু আমরা নিজেকে দেখতে পাই না যে আমরা বড় হয়েছি, কিন্তু আমাদের সৃষ্টিকে আমরা দেখতে পাই যে আস্তে আস্তে সে পরিণত হচ্ছে, বাড়ছে, ঠিক আছে। তো এই সৃষ্টি এবং তার সঙ্গিনী কীভাবে হয়ে ওঠা, সেটাই কিন্তু এই কবিতাটা মানবসুন্দরী। এবার এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে আমি জানি, অনেকে বোর হয়ে যায়, কারণ অনেক বড় কবিতা রবীন্দ্রনাথের, এরকম অনেক বড় বড় কবিতা আছে, কিন্তু আমাদের প্রত্যেকটা লাইন যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এত সুন্দর বর্ণনা, এত সুন্দর শব্দচয়ন, এত সুন্দর অন্তপ্রা, মানে এত সুন্দর অলঙ্কার ছন্দের এত সুন্দর বন্ধন, যে কবিতা হিসেবে এইটা কিন্তু খুবই একটা সৌন্দর্যময় জায়গা, মানে শুনতে ইচ্ছা করে, ইচ্ছা করে একটা ঘোরের মধ্যে থাকে পাঠক। তো এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে কি, কবিতার বিষয়বস্তু তুলে প্রশ্ন আসতে পারে, মানবসুন্দরী কনসেপ্টটা কী, যেমন জীবন দেবতা কনসেপ্ট আসতে পারে, জীবন দেবতা তত্ত্ব আসতে পারে, সেরকমই মানবসুন্দরী কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, এবং ওভারঅল কবিতা থেকে, তার কাব্যভাবনা থেকে, রবীন্দ্রনাথের কাব্যভাবনা থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তাহলে আমরা ওভারঅল লিখিয়ে দিই একটা মানবসুন্দরী সম্পর্কে, তাহলে তোমার একটা ধারণা হয়ে যাবে।